वेलकम टू आवर यूट्यूब चैनल अपना देखें स्काई हाई हॉलीडेज एपिसोड टू नंगनूज भिलेजे आगे सप्ताह देखे नंगनूज भिलेजर एलिफेंट शो आज के अपनारा किछु मिक्सिंग जिनिस देखें और नंगनूज गार्डेन सम्बन्धे एक विस्तारित इनफरमेशन पाबेन और हाँ दुटो टीप्स अवश्य थाकबे नंगनूज गार्डेनर भिडियोर मध्य भिडियोटा लास्ट पर्यंत देखते थाकबेन। आशा करछि भिडियोटा भालो लागबे। यदि भिडियोटा भालो लेगे थाके ताहले एकटा कमेंट एकटा लाइक एकटा शेयर करबेन। तो चलुन भिडियोटा शुरू करा जाक। नंगनूज गार्डन टाइमिंग हल सकाल 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সাথে রেস্টুরেন্টের টাইম হলো রাত্রি 10টা পর্যন্ত ইনক্লুডিং পাবলিক হলিডেজ আর হ্যাঁ 365 দিনই এই হোটেল রেস্টুরেন্ট এবং এই নংনুজ গার্ডেনটা খোলা থাকে। এখানে কি কি দেখবেন আগেই দেখেছেন এলিফ্যান্ট শো। যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আগের এপিসোড এলিফ্যান্ট শো। আরও আছে এখানে যেমন আছে ইউরোপিয়ান গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, রক গার্ডেন, ক্যাকটাস গার্ডেন এবং আরও অনেক কিছু। আপনি এই নংনুজ ভিলেজটা হেঁটে পরিদর্শন করতে পারেন কিন্তু প্রচণ্ড হেক্টিক হয়ে যাবে হেঁটে গেলে। তো তার জন্য আপনারা বাইসাইকেল হায়ার করতে পারেন অথবা ট্যুর বাসও হায়ার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এই নংনুজ গার্ডেনে যেমন বড়দের ভালো লাগবে তার পাশাপাশি বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কেন এখানে বাচ্চাদের দেখার মতো অনেক কিছু জিনিস আছে। তো চলুন বাচ্চাদের দেখার মতো জিনিসগুলো একটু ভালো করে দেখা যাক আর বাচ্চাদেরকেও দেখানো যাক। এই ফলটার নাম পারলে একটু কমেন্ট করে জানিও। এত সুন্দর ম্যানমেড সাজানো বাগান না আসলে ভালো করে বুঝতেই পারবেন না। এই নংনুজ ভিলেজে এলে ম্যাকাওয়ের সাথে ফটো তুলতে একদমই ভুলবেন না আর আপনারা কিছু ভিডিও শুট করতে পারেন ম্যাকাওয়ের সাথে।
তো চলুন এবার চলে আসি কিরকম কি খরচা পড়বে এই নংনুদ ভিলেজটাকে পরিদর্শন করতে গেলে। নাম্বার ওয়ান, অ্যাডাল্টদের জন্য 500 ভাট, ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 1175 টাকা মতো, কিন্তু কোনো শো দেখতে পাবেন না। নাম্বার টু, অ্যাডাল্টদের জন্য 400 ভাট, ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 1440 টাকা মতো, এতে শো দেখতে পাবেন কিন্তু দুটো জিনিস থাকবে না, যেটা হলো আপনার ট্রান্সফার খরচা প্লাস লাঞ্চ করবেন কোথায় সেটাও থাকবে না। তো এবারে চলুন তিন নম্বর পয়েন্টটা জেনে নেওয়া যাক, এতে থাকছে আপনার ট্রান্সফার, এন্ট্রি ফি আর শো আর লাঞ্চ, নিয়ে খরচা হবে মোটামুটি 1200 ভাট, ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি আপনার পড়বে 2420 টাকা মতন। এবারে আপনারা ভাবছেন অবশ্যই তাহলে বাচ্চাদের কথা কেন বললাম না, এবারে চলুন বাচ্চাদেরটা জেনে নেওয়া যাক। বাচ্চাদের খরচ সত্যিই খুব কম, 600 ভাট মোটামুটি লাগে, আপনি সব কিছু পেয়ে যাবেন এই 600 ভাটের মধ্যে। আর যারা আমার মতন ওয়াইল্ড লাইফ লাভার তারা অবশ্যই একটা কমেন্ট করবেন এই পাখিগুলোর নাম কি, খুব চেনা পরিচিত তাও কমেন্ট করতে বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো চলুন এবার নেক্সট এপিসোড আসছে আবার আপনাদের কাছে রবিবার দিন, নেক্সট রবিবার আই মিন নেক্সট সানডেতে আসছে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে আমরা আপলোড করে দেবো আমাদের এই চ্যানেলে। তো সেবারে কি থাকছে, সেই নংনুদ ভিলেজেরই একটা পয়েন্ট থাকছে, আর তার থেকে বড় কথা একটা সারপ্রাইজ জিনিস আছে, ওখানে কিছু ডান্স আছে, একটা শো আছে। তো সেই শোটা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনাও করব আর আপনাদেরকে শোটাও খুঁজে দেখাবো। এখানেই শেষ করা যাক, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ জয় ভারত।